চুলের এমন অবস্থা হলো কি করে ভাই? ওই অনেক ফাইল রেডি করতে হবে তো, তাই চিন্তায় চুলগুলো সব খাড়া হয়ে গেছে। বাহ বাহ, এর চেয়ে বেশি ফাইল রেডি করতে হলে আর কি কি খাড়া হবে ভাই? বাজে কথা বলেন না আপনি। বাজে কথা বলছি আর খাড়া টাড়া, এটা কি কোনো ভালো কথা? আবার তোমরা বসে বসে আড্ডা মারছ? না স্যার। And what is this? মাথা এটা কি পড়েছো? উইক? Why? উইক পড়েছিল তোর বাপের কি রে শালা, শালা টেকো বুড়ো। তোর মাথাটা দেখ শালা, একটা পূর্ণিমা চাঁদের মধ্যে কয়েক গাছি পালং শাক। হারাম জাদা, আবার আমায় কিস্তি করছিস। ও না, এখন তো আমারও একই অবস্থা। ওনাকে বলে লাভ কি? স্যার এটা বলছি স্যার, এটা স্যার উইক না। আই ডোন্ট লাইক, ডোন্ট লাইক। 25 বছর ধরে আমি এই উইক, সরি টাক ক্যারি করছি। আমাকে তুমি উইক চেনাতে এসো না। কোথায় গেল হ্যাঁ? চুলগুলো কোথায় গেল? স্যার উঠে গেছে। উঠে গেছে মানে? What do you mean উঠে গেছে? কেন স্যার? স্যার আপনার কখনো কিছু ওঠে না? কাজ করো, কাজ করো, উঠে না। এটা কি হলো? এতবার ফোন করলাম, ফোনটা ধরলে না কেন? ব্যস্ত ছিলাম। খুব ভালো সময় এসেছো। আজকে বাবা মা দুজনেই ফ্যামিলি ফ্রেন্ডের বাড়িতে গেছে। চলো তাহলে খোকা কুকুর প্ল্যানিংটা করে ফেলি। এসো। কি হলো? এত আপসেট কেন? তোমার চুলটা এরকম হয়ে আছে কেন? আগের মতো স্টাইল করোনি। দাঁড়াও আমি আঁচড়ে দিচ্ছি। এ কি অবস্থা! একটা অ্যাড থেকে তেল কিনেছিলাম, খুলে চলে এলো এই চুল। এরকম ভাবে আমি তোমাকে বিয়ে করব ভাবিনি। এরকম ভাবে আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমি কি করব বলো? আমার কি দোষ বলো? আমার কি দোষ? তুমি এত বোকা তো আমি জানতাম না। একটা অ্যাড দেখে বাজার থেকে তেল নিয়ে এসে মাথায় মাখবে। তোমার ওই সুন্দর চুল দেখে কিন্তু আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন আমি তোমাকে কিভাবে বিয়ে করব? প্লিজ না অলোকেশ, তুমি খুব ভালো করেই জানো আমি চুলের ব্যাপারে কতটা অবসেসড। তোমার মাথায় চুল না থাকলে আর কি রইলো? দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর এসব না লাভ ম্যারেজে হয়, অ্যারেঞ্জ ম্যারেজে নয়। আর উইক পড়ো, ভালো উইক, এটা নয় বাজে নয়, ভালো ভালো উইক। উইক তো উইক মানে আর্টিফিশিয়াল। তাহলে একটা আর্টিফিশিয়াল মেয়েকে বিয়ে করে ফেলো, আমাকে নয়। প্লিজ। আমি তোমাকে ভালোবেসেছিলাম অলোকেশ, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ। হয়তো অজান্তে, কিন্তু ঠকিয়েছ। চুল পড়ে গেছে সব, চুল ভুল হয়েছে, ভীষণ ভুল। চলে গেছে সব যা ছিল আমার।